রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং বীর বিক্রম মেমোরিয়াল কলেজের বাণিজ্য বিভাগের সহযোগিতায় কলেজের প্লেসমেন্ট সেল পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত বিষয় নিয়ে দুদিনের রাজ্যস্তরীয় কর্মশালার আয়োজন করে। বীর বিক্রম মেমোরিয়াল কলেজের কনফারেন্স হলে সোমবার থেকে শুরু হয়েছে এই কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তন্ময় দত্ত, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল এবং বীর বিক্রম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর রতন দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা বলেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। দেশের এই অর্থনৈতিক পরিকাঠামোয় বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে জিএসটি। ব্যবসাকে সহজলভ্য করে তোলার জন্যই এই জিএসটি চালু করা হয়েছে। পরে এক একান্ত সাক্ষাৎকারে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, এই ধরনের কর্মশালা বাণিজ্য বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সহায়ক হবে। চূড়ান্ত বর্ষের পরীক্ষা সমাপ্তির পর ছাত্রছাত্রীরা জিএসটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, এর মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগও থাকতে পারে বলে জানান তিনি। এখানে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ প্লেসমেন্ট সেল দ্বারা একটা অনুষ্ঠান আয়োজিত হয় স্পন্সর্ড বাই এআইডি রিগার্ডিং জিএসটি। এটা বিশেষ করে থার্ড ইয়ার ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদের জন্য, যারা স্পেশালি কমার্সের স্টুডেন্ট, ওরা যাহাতে ডিগ্রি কোর্স করার পরেই যাহাতে তাদের কাছে স্কিল থাকে জিএসটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে ফাইল করতে হয় সব কিছু ব্যাপারে। আমি আশা করি যে এই প্রোগ্রাম ইমেন্সলি বেনিফিট হবে স্টুডেন্টরা, যাহাতে তাদের ডিগ্রি করার সঙ্গে সঙ্গেই তারা কিছু স্কিল পেয়ে যায় আর তাদেরকে যাহাতে এই স্কিলের মাধ্যমে এমপ্লয়মেন্ট তাদের জন্য যাহাতে থাকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল। বক্তব্যে তিনি পণ্য ও পরিষেবা করের বিবিধ সুবিধাগুলি নিয়ে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।